রাধাকুণ্ডের প্রাকট্যতিথি সম্বন্ধে কিন্তু আলোচনা হওয়া প্রয়োজন, তাই এখানেই ভাগবতী আলোচনার বিশ্রাম রাখলাম। বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ব্রজধাম দর্শনের জন্য ব্যস্ত হয়েছিলেন, তিনি ভগবান কৃষ্ণই কৃষ্ণবস্তু, তিনি যখন দর্শনের জন্য ব্যস্ত হয়েছিলেন সেই ব্রজধামে গিয়ে, ভগবানের ব্রজধামে যাওয়া মানে সেখানে সমস্ত কিছু গুপ্ত রহস্যকে তিনি খুলে দেবেন। অনেকদিন ধরে সেই ব্রজধামের রহস্য লুকায়িত ছিল, গোপন, সেই জন্য সেইগুলোকে লোকের কাছে যদি গৌর না হতো তবে কি হইত, কেমনে ধরিতাম দেহে, ইত্যাদি কথা কীর্তনেও বলেছেন। সেখানে তিনি গেলেন, সঙ্গে বলভদ্র ছিল, সব কিছু দ্বাদশ বন তিনি ঘুরেছিলেন সমস্ত কিছু। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যেমনভাবে ভ্রমণ করেছিলেন জঙ্গলে, সেখানে হরিণ আদি গৌ বাছুর কৃষ্ণের সময় যেমনভাবে কৃষ্ণের সঙ্গে ঘুরত, তাকে ছেড়ে যেত না, ঠিক সেরকমভাবেই খালি রংটাকে বদলে এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই কৃষ্ণবস্তু। কাজেই বিভিন্ন জঙ্গলে সমস্ত জায়গায় সেই গৌ বাছুর হরিণ তার পেছনে পেছনে দৌড়াচ্ছেন, বড় আশ্চর্য। শ্রী চৈতন্য মহাপ্রভু বনভ্রমণ করতে করতে যেটা বর্তমানে রাধাকুণ্ড বলা হয় সেটাকে আরিট গাঁও, আরিট গাঁওয়ে তিনি পৌঁছালেন। সেখানে এসে তিনি ব্রজবাসীগণকে প্রশ্ন করছেন, এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায় আপনারা জানেন? তারা কিছু বলতে পারে না, তারা বলছে আমরা তো জানি না কোনটা রাধাকুণ্ড কোনটা শ্যামকুণ্ড, তো কিছু জানি না। তখন প্রভু অন্তর্যামী সবই জানেন, তিনি প্রশ্ন করলেন ভঙ্গি করে। তিনি বললেন যে কালের গতিকে সে তীর্থ লুপ্ত হয়ে গেছে, সেটাকে প্রকাশ করার জন্য সবার সম্মুখে, এখন তো প্রভু সম্মুখে যখনই আসে তাকে দেখার জন্য তো গ্রামের সব লোক ছুটে আসে, এ তো কোনোদিন দেখেনি সৃষ্টি ছাড়া রূপ। সেখানে তিনি দুটো ধানের খেতেতে অল্প হাঁটু, ধানের ক্ষেত আর কি থাকবে, সেখানে অল্প অল্প জল নিয়ে মাথায় দিলেন আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্তব করলেন। তাতে লোকে অবাক হয়ে গেলেন, এই সন্ন্যাসী কীরকম ঠাকুরের মতো দেখতে অপূর্ব, রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্তব করছেন, তো কেউ তো জানে না। পরবর্তীকালে সেটা শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তার অনুগত জনের দ্বারা সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সংস্কার করেছিলেন, বর্তমান যেটা চৈতন্য মহাপ্রভু বলার পর কিছু হয়েছিল অল্প, তারপর তো তারপর রঘুনাথ দাস গোস্বামীর ইচ্ছাতে আরও বর্তমান যে অবস্থাটা সেটা হয়েছে। এখন এটা গেল আমাদের কাছে ব্রজধামের যে লুপ্ত তীর্থ এটা প্রকাশ করলেন কিছুটা, তাও শ্রীমন মহাপ্রভুর কৃপায় জানতে পারল। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রকট বিহার করছিলেন তখন তিনি ব্রজধামে ছিলেন, গোপ গোপী সমন্বিত সেই সমস্ত অপ্রাকৃত বিলাস, সেই বিলাসের এটা একরকম বিলাস। একদিন গোপিকাগণ, রাধারানী এবং গোপিকাগণ কৃষ্ণকে বললেন, তুমি গৌ হত্যা করেছ, অতএব তোমার গৌ হত্যার পাপ লেগেছে, আমরা তোমার সঙ্গে আর মিশব না। অরিষ্টাসুরকে মেনেছিল, আরিট গাঁও হয়েছে, ও ছিল একদম ধেনুকরূপ, অর্থাৎ অর্থাৎ ধেনু মানে আছে অর্থাৎ গৌরূপ ধারণ করেছিল, আসলে তো অসুর। রাধারানী এবং তার সখীবৃন্দ ভঙ্গি করে বললেন, তোমার সঙ্গে আমরা আর মিশতে পারবো না, তোমার তো গোহত্যার পাপ লেগেছে। কৃষ্ণ বললেন, তাহলে দেবী তাহলে কী করে আমি নিজের পাপটাকে এ করব, প্রশমন করব, বলে তোমার তো সব তীর্থে স্নান করে আসো, যত তীর্থ আছে সব ঘোর সমস্ত। কৃষ্ণ বললেন, আমার তীর্থ করার কী দরকার, এখানেই সব তীর্থ নিয়ে আসবো, এটা তো দেখিয়েছিলেন। নন্দ বাবা যখন নন্দ পাবন সর্বায় চান করতেন, নন্দ বাবা একদিন বলছেন, লালা তুই বড় হয়ে গেও, তুই তো বড় হয়ে গেছিস বোঝো ভাষা, তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন তুই একটু থাক, আমি একটুখানি তীর্থ ফিত্ত ঘুরে আসি।
হ্যাঁ না সব বুঝতে পারবে বলে তখন বলছেন বাবা তুমি তীর্থে যাবে কেন বলে তীর্থ যাবো তীর্থ না করলে হয় তুই বড় হয়ে গেছিস এখন থাক এখানে বাবাকে বললেন আচ্ছা তীর্থ যদি এখানে সব চলে আসে তা কোনো হয় নেই পাগল বাচ্চার কথা সে এক বলে হ্যাঁ বাবা তীর্থ সব এখানে চলে আসবে তোমার আর যেতে হবে তুমি গেলে আমি কি করে থাকবো তখন বললেন সেখানে পাবন সরোবরে গিয়ে এক এক করে নাম ধরে এক এক তীর্থকে ডাকছেন সব এসে দেখা দিয়ে নন্দবাবাকে দণ্ডবোধ করে জলের মধ্যে যাচ্ছে সব আমার নাম পুষ্কর তীর্থ আমার নাম ত্রিবেণী সঙ্গম সব এক এক করে সব দুনিয়ার তীর্থে এসে নন্দবাবার চরণে দণ্ডবোধ জানিয়ে জলেতে তখন লালা বলছেন বাবা এই তো সব তীর্থ এখানে এসে গেছে এখানেই স্নান করো করলে সব হয়ে যাবে তখন আর নন্দ মহারাজ আর বাইরে গেলেন না বল লালার যখন এতই আমার ক্ষমতা ছোট লালা তার এত ক্ষমতা সব তীর্থ খান ধরে নিয়ে এলো এনে জলের মধ্যে যাক থাক ঠিকই আছে এখানে স্নান করলে বিশ্বাস হলো সেরকম এখানে কৃষ্ণ যখন দেখলেন যে বলছেন যে তোমাকে সব তীর্থ স্নান করে আসতে হবে কৃষ্ণ বললেন এক কাজ করি আমি এখানে সব তীর্থ নিয়ে আসবো বলে তখন কি করলেন গোড়ালির দ্বারা পায়ের এক মারলেন আঘাত মাটিতে মারার সঙ্গে সঙ্গে সেখান থেকে ফেটে গেল ফেটে গিয়ে সেখানে একটা জলের স্রোত আসতে আরম্ভ করেছে অপূর্ব বিশাল একটা সরোবরের মতো হয়ে গেল রাধারানী এবং গোপিকাগণ সব দেখছেন মজাটা কি কাণ্ড কারখানা সেখানে হয়ে রাধারানীকে প্রদর্শন করালেন যে দেখো এখানে সমস্ত তীর্থ আছে তাহলে তুমি তো আমায় তোমরা বলেছিলে আমাকে সমস্ত তীর্থে ঘুরে ঘুরে স্নান করে আসতে তা আমার এত ঘোরার দরকার কি এখানে সব তীর্থ চলে এসছে এখানে আমি স্নান করব সব তীর্থ এক এক করে পরিচয় দিয়ে সেই শ্যামকুণ্ডের জলেতে যখন প্রবিষ্ট হলেন তখন তাদের বিশ্বাস হলো হতেও পারে বাবা কি জানি কি জানে সব তীর্থ এখানে তখন সেখানে স্নান করে বললেন তাহলে এবার আমি পবিত্র হয়েছি তাহলে রাধারানীর গণ বললেন রাধারানী বললেন তাহলে আমাদেরও একটা কুণ্ড দরকার আমরাও তৈরি করব আমরা একটা তুণ্ড করব সেখানে কঙ্কন দিয়ে এবার খোঁড়া আরম্ভ করলেন অপ্রাকৃত সেসব তারা কেউ সাধারণ তো কেউ নয় সেখানে ধীরে এইসব প্রচেষ্টা করতে করতেই করতে করতেই সেখানে দেখে গেল একটা কুণ্ড হলো কিন্তু সেখানে জল নাই কৃষ্ণ মজা করে বলছেন তোমরা জল কোথায় পাবে আমার এই জলটাই তোমাদের ওখানে দিয়ে দিচ্ছে না না এই জল নোবো না এতে তো তুমি অত তীর্থ বটে সব চান করেছো ওই পাকগুলোই জলে গেছে নেবো না ওই জল এইটা মজার কথা এই সমস্তগুলো ঠিক রাত্রির বেলা এটা লীলা হয়েছিল অ্যাকচুয়ালি রাধাকুণ্ডের তীরেতে যে বিস্তর লীলা হয় মধ্যাহ্নকালীন এগুলো গৌড়ীয় রসিক গণের হচ্ছে জীবাতু এগুলো বদ্ধ অবস্থায় কোনোটাই তোলা যাবে না একটা যদি আলোচনা শোনে সব ধারার ধার পড়বে এরা জানতেই পারবে না ওদের যে কি বিলাস এখানে একটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার যে ভগবান শ্রীকৃষ্ণ আর তার যে অপ্রাকৃত যে লীলা সেগুলো যদি সঠিকভাবে অনুভব না হয় তাহলে মনে হবে ভগবান শ্রীকৃষ্ণ কিছু মেয়ে ছেলের সঙ্গে মজা করছেন বাস্তবিক তা নয় ভগবানের স্বরূপ শক্তি তা থেকে যে এই সমস্তগুলো যারা রূপ ধারণ করেছেন তারা কৃষ্ণের থেকে অভিন্ন যেই কৃষ্ণ আমি ভগবত মহিমা শুরুতেও বলেছিলাম আলোচনা প্রসঙ্গে স এব সা যেই রাধারানী সেই কৃষ্ণ এটা প্রমাণ দেয়া আছে কাজ এখানে ভগবান নিজের শক্তিকে বাইরে প্রকটিত করে যে লীলা বিলাস করেন তাতে তার কিছু মেয়ে ছেলের সঙ্গে খেলা করা হয় না ভগবান নিজের সঙ্গেই নিজে খেয়ালা করছেন এইটাই দর্শন কিন্তু লোকে বুঝবে না এই জন্য দীর্ঘকাল তাদের এইসব অনুশীলন অপ্রাকৃত রাজ্যের বিষয় যখন অনুভব হবে তখন আমরা এইসব লীলার কিছু উত্থাপন করি তার আগে মোটেই নয় এই একটা লীলা বিলাসে শুনলেই তারা প্রাকৃত জগতের ভাবনা চলে আসবে সর্বনাশ হয়ে যাবে সেই জন্য এগুলো বলা নিষেধ এই জন্য গোস্বাঁপাদ আদি তারা যে সমস্ত গ্রন্থ আদিতে গুপ্ত কথা চর্চা করেছেন এগুলো সাধারণ মানুষের জন্য নয় এই জন্য জীব গোস্বাঁপাদ অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন পরবর্তীকালে
যখন রূপ গোসাই সনাতনে সব চলে গেছেন, তারপর অত্যন্ত কঠোরভাবে এগুলোকে যেন সমাজে যেন বিশৃঙ্খলতা না আসে এইসব ব্যবস্থা রেখেছিলেন। পরবর্তীকালে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুর, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এরা সব কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছেন, যাতে সমাজে কোনো এই লীলার বাহানা নিয়ে যেন বিশৃঙ্খলতা অত্যাচার উপস্থিত না হয়। অপ্রাকৃত ভগবানের লীলা। এই জন্য নবম স্কন্দ পর্যন্ত শ্রীমৎ ভাগবতের কেবল ভক্তের কথা, ভক্তের কথা, ভক্ত ভাগবত এগুলো, আর মাঝে মাঝে ভগবানের কথা, ভক্ত ভাগবতের কথা শুনিয়ে শুনিয়ে সমস্ত তার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে তবে ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের আলোচনা কথা বলেছেন। এমনকি প্রভুপাদ তো কৃষ্ণের বাল্যলীলা পর্যন্ত সবার বলতে দিতেন না, বলছেন কৃষ্ণের বাল্যলীলাটাও যদি তাদের প্রাকৃত বুদ্ধি আসে সর্বনাশ হবে। সেই জন্য এইসব অপ্রাকৃত লীলা নিয়ে এখন ছেলে খেলা চলছে তারা বিভিন্ন। আমি দশম স্কন্ধ যখন শুরু করব তখন দেখবেন সেখানে কেউ কেউ বস্ত্রহরণ লীলা নিয়ে কত অশ্লীল বিষয় প্রচার করছেন পশুর মতো, কিন্তু যখন বাস্তব সিদ্ধান্ত জানবেন তখন অবাক হয়ে যাবেন, এইরকম লীলা তাকে এই পাশবিক চরিত্র ব্যক্তিগণ এরমভাবে প্রকাশ করছেন। এগুলো পরে যখন আমি অল্প অল্প তুলব যাতে কাউরই কোনো কাম জাগবার কোনো সম্ভাবনা থাকবেই, আলোচনাটা এমন বিজ্ঞানভিত্তিকভাবে হবে, আমার উদ্দেশ্য থাকবে আপনাদেরকে কামমুক্ত করা। যদি শ্রীমৎ ভাগবত জি মহাপুরাণ শ্রবণের পর আপনাদের মধ্যে কাম ক্রোধ আদি পূর্ণাঙ্গ রূপে রয়েই গেল তাহলে আপনারা কী ভাগবত শ্রবণ করলেন? তা তো শ্রবণ করা হলো না। এক ভাগবত শ্রবণের ফলে বাস্তবিকভাবে একটা জীবাত্মা কৃতকৃতার্থ হয়ে যায়, ভগবত প্রাপ্তি পর্যন্ত হতে পারে। কিন্তু কিন্তু সাধারণ ব্যক্তির এটা বিশ্বাস নাই, সাধারণ ব্যক্তি এটা বিশ্বাস করতে পারে না, তা কি সম্ভব নাই। যত পরীক্ষিত সাক্ষী শ্রবণগত মুক্তিউক্তি কথনে, পরীক্ষিত সাক্ষী আছেন, ধুন্দুকারী সাক্ষী আছেন, অনেক সাক্ষী আমাদের আছেন, যাই সাক্ষীর বলেতে আমরা প্রমাণ আছে যেটা সম্ভব। জড়জগতের সমস্ত বিষয় বাসনা সম্পূর্ণরূপে মেটাতে গেলে কখনোই অনন্তকালেও আপনি পেরে উঠবেন না। সেই জন্য এটাকে বলে একটা রোগ, বিষয় রোগ, সেটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র ঔষধি হচ্ছে ভগবানের নাম সংকীর্তনম যশ সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমানম তং নমামি হরিম পাম। ভগবানের এই অপ্রাকৃত গুণগাথা শ্রীমদ ভাগবতী মহাপ্রাণ সাক্ষাৎ কৃষ্ণ বস্তু সেটা শ্রবণ করলে বাস্তবিক রূপে হৃদয়ের থেকে সমস্ত কাম বিদায় হয়। আমরা দশমে যখন আলোচনা করব তখন তখন সেখানে দেখব যে সেখানে একদম প্রতিজ্ঞা করে বলেছে এটা কাম বিজয়ী লীলা, কামেতে ফেলে দেবে না অপ্রাকৃত এইসব বিলা। যাই হোক, এই রাধাকুণ্ডের রাত্রির বেলা শিখ মানে রাত্রির বেলা মধ্যরাত্রেতে সেই রাধাকুণ্ডের প্রাকত্য তিথি, আজকে সেখানে লক্ষ লোকের সমাগম হয়েছে, সবাই এই রাত্রির বেলায় ঠিক যেই সময় যোগ আছে প্রাকট্য তিথির সেই সময় সেই নক্ষত্রে সবাই স্নান করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু আমরা সারস্বত গৌড়ীয় পরিবারের তরফ থেকে তাদের জন্য অনুশোচনা করব, তারা রাধাকুণ্ডকে প্রাকৃত বুদ্ধি নিয়ে তাদের এই চরণ আর গায়ের যত ময়লা দুর্গন্ধ রাধাকুণ্ডের জলেতে ফেলে আসবার জন্য ব্যস্ত হন। কিন্তু ছিল সরস্বতী ঠাকুর সমগ্র জীবনে তার রাধাকুণ্ডেতে চান করার ঝাঁপিয়ে গিয়ে চান করবেন এই আদর্শ দেখাননি, বরঞ্চ তিনি সবার কাছে আমাদের এই আদর্শ রেখেছেন যে রাধাকুণ্ড মানেই হলো রাধারানী, তার জলেতে পা দিয়ে আমি ডুবে স্নান করব, এরকম আমার দুর্বুদ্ধি যেন না হয়। সেই জন্য জল স্পর্শ করার মহিমা আছে, জল স্পর্শ করলে চান করলেও সেটাকে স্নান বলা হয়। গিরিরাজ গোবর্ধনের ওপরে শ্রী চৈতন্য মহাপ্রভু ওঠেন নাই, আর তিনি আমাদের প্রভুপাদও আমাদের পরম্পরায় এটাই বিধান আছে গিরিরাজ গোবর্ধনের ওপরে আমরা পা দিয়ে উঠি না। এইভাবে অপ্রাকৃত বস্তুর বিষয়েতে প্রাকৃত জ্ঞান রাখা উচিত নয়। যে আলোচনাটা অগ্রসর হচ্ছিল
রাধারানী এবং তার পরিকরি বললেন তোমার জল দূষিত হয়ে গেছে, তুমি চান করেছো, তোমার পাপগুলো সব গেছে, ওটা নেব না। এটা প্রেমের কথা ছিল। পরে শ্যামকুণ্ডে যেই শ্যাম সেই সেই হচ্ছে রাধারানী, যেই শ্যামকুণ্ড সেই হচ্ছে শ্যাম, যেই রাধাকুণ্ড সেই হচ্ছে রাধারানী। শেষে কি হলো, কৃষ্ণ কৌতুক করে জলের প্লাবন এমন বাড়িয়ে দিলেন সেখান থেকে জল হুমড়ি খেয়ে গিয়ে রাধাকুণ্ডের জলেতে পড়তে, সবাই আটকাতে পারলেন না। সেই জলের প্লাবন এমন, সে গিয়ে সব গিয়ে রাধাকুণ্ডের জলেতে গিয়ে পড়ে, আর কি করবে। সেখানে এই যে একটা দেখবেন মধ্যিখানে একটা 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 ছেদ আছে, তার মধ্যে মিলন আছে, আর মধ্যিখানে একটা বর্ডার দেওয়া আছে, সেখান দিয়ে রাধাকুণ্ডকে এদিকে দেখা যায়, শ্যামকুণ্ড দেখ। আর এখন আপনারা প্রাকৃত বুদ্ধি নিয়ে গেলে তো হয় না, ওটা যেই শ্যাম সেই রাধা, তাদের আরতি পর্যন্ত রাত্রিবেলা হয়ে থাকে, বিশাল আরতি, যেমন গঙ্গার আরতি হয় সে এখন প্রচুর ব্যক্তি, 108টা প্রদীপ নিয়ে বিশাল এরকম আরতি হয়, অজস্র লোক আরতি করেন। বিশেষ করে এই কার্তিক মাসেতে রাধাকুণ্ডের তীরেতে দেখবেন অজস্র বাতি, চারিদিকে সবাই প্রদীপ দেখাচ্ছেন। এবং এই রাধারানীর কুণ্ডকে কেউ যদি প্রাকৃত বুদ্ধি করেন অত্যন্ত নোকসান হয়ে যাবে। মাঝে মাঝে দেখা গেছে, আমাদের কাছে প্রমাণ আছে, রাধাকুণ্ডের মধ্যে রাধাকুণ্ডের থেকে ঝলকে ঝলকে দুধ উঠছে, এই আজ থেকে 5-7 বছর আগেকার কথা, সেই জলও আমার কাছে আমি দেখেছি। এটা বৈষ্ণবরা দিয়েছেন, তো এইটা প্রাকৃত বুদ্ধি করে, ঝলকে ঝলকে দুধ বেরোচ্ছে, কোথা থেকে বেরোচ্ছে কে জানে। শুধু এখানে নয়, আজ থেকে 35-40 বছর আগে, তারও বেশি হবে, 50 বছরের অধিক হবে, আমরা তখন কোথায়, ছোট জন্ম হয়তো হয়েছে, সেখানে দেখা গেল ওই যেখানে আমরা গঙ্গোত্রী গোমুখ বলি, ব্রজধামের মধ্যে, ব্রজধামের মধ্যে এমন কোনো তীর্থ নেই যে ব্রজধামের মধ্যে নাই, যত গন্ধমাদন পর্বত থেকে আরম্ভ করে মৈনাক পর্বত থেকে আরম্ভ করে সব সব এরা ক্ষুদ্র সংস্করণ সব ব্রজধামের মধ্যে আছে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, লক্ষ্মণঝোলা সব, এমনকি শ্রীলঙ্কা পর্যন্ত, যেখানে রাম গেছিলেন, রামেশ্বর, রামেশ্বর আছে, গয়াধাম আছে, গয়াকুণ্ড সমস্ত কিছু আছে। এখন প্রশ্ন হলো এই যে এরা ক্ষুদ্র সংস্করণ হিসাবে সমস্ত আছে, প্রস্ত সমস্ত বলছে, ওখানে যেখানে গঙ্গোত্রী গোমুখ, সেখান থেকে আজ থেকে 50 বছর আগে একটা ঘটনা হলো, একটা বাবা বর্ষণায় ছুটে এসে বলছে শিগগিরই আসো তোমরা, দেখো পাহাড় থেকে দুধ বেরোচ্ছে ঝলকে ঝলকে, দুধের বন্যা বইছে। তো এইগুলো লোকে বিশ্বাস করতে চায় না, যারা দেখেছেন ব্রজভূমিকে, যারা অনুভব করেন তাদের কাছে এটা অবিশ্বাসের কারণ নয়। আজ মানুষে আপনারা সবাই রাধাকুণ্ডে স্নান করবেন, স্তবন করবেন, যেই রাধা সেই কৃষ্ণ, এটাতে কোনো স্ত্রী পুরুষ বুদ্ধি রাখবেন না, অপ্রাকৃত ভগবান। আর এই রাধাকুণ্ডের জল আজকে সবাই যদি স্পর্শ করেন ভালো, এটা রাধাকুণ্ডের জল সবাই, হ্যাঁ মেশাতে নেই, এটা রাধাকুণ্ডের অপমান হয়, কখনই রাধা কখনই করতে নেই, রাধাকুণ্ডের জলের সেই যে অপ্রাকে আমি কি এদের দেবো, তোমার তো লাগবে এটা। আচ্ছা দাবি, যাই হোক আজকে অল্প করে এখানে এখানে আগে বিশ্রামটা দিই, তাহলে তো ভাগবত বিশ্রাম দেওয়া উচিত। তো যাই হোক, এখানে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের বিশ্রাম রইল আজকে, আর আপনারা মধ্যরাত্রেতে সেই স্মরণ করবেন সেই অপ্রাকৃত লীলা। ওয়াঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ব্যবস্থ পতি তান পাবন ভবৈষ্ণ আপনাদের দেরি হবে না তো।